থাইল্যান্ডের গুহায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান কিছুক্ষণ আগে শুরু হয়েছে সিএনএন সহ বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে গুহা মুখে এরই মধ্যে পাঁচটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে গতরাতে গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের মধ্যে চারজনকে উদ্ধার করে আনে ডুবুরিরা থাইল্যান্ডের গুহায় এখনও আটকে থাকা আট কিশোর এবং তাদের কোচকে উদ্ধারে গতকাল অংশ নেওয়া ডুবুরিরাই অভিযান চালাবেন বলে জানা যাচ্ছে সকালেই এই অভিযান শুরুর কথা থাকলেও গুহায় পানি বেড়ে যাওয়ার আশঙ্কায় এতে দেরি হয় এর আগে গতকাল প্রথম দিনের অভিযানে গুহা থেকে বের করে আনা চার কিশোর ফুটবলারকে হেলিকপ্টারে করে নেওয়া হয় হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন তারা সুস্থ আছে চার কিশোরকে জীবিত উদ্ধারে উৎকণ্ঠা কমেছে পরিবারগুলোর বাকিরাও সুস্থ দেহে ফিরবেন বলে আশা করছেন তারা দীর্ঘ প্রতীক্ষার পর সন্তানদের ফিরে পেতে শুরু করেছি আমি ভীষণ খুশি উদ্ধার অভিযানের সবাইকে ধন্যবাদ জানাই থাইল্যান্ডের দীর্ঘতম গুহার একটি থাম লোয়াং যেখানে গেল তেইশে জুন বেড়াতে গিয়ে পানি বেড়ে যাওয়ার কারণে আটকা পড়ে ওই ফুটবল দলটি প্রথমে ধারণা করা হচ্ছিল ওই কিশোরের দল গুহায় দীর্ঘ সময় থাকতে পারবে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় দ্রুত তাদের বের করে আনার চূড়ান্ত অভিযানের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ জাহিদুর রহমান মাছটাঙ্গা ডেস্ক